আচ্ছা, রেকর্ড স্টার্ট হয়ে গেছে। আজকে যেটা করব সেটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট করব, যেটা হচ্ছে ওয়ান পেজ ল্যান্ডিং, যেখানে হচ্ছে আমার মেনু থাকবে, মেনু বারে আর মেনুর যে কোনো অপশনে ক্লিক করলে আমার সেম পেজে বিভিন্ন সেকশনে নিয়ে আসবে। এরকম হচ্ছে গতকালকে এরকম একটা ল্যান্ডিং বানাইছি, পোর্টফোলিওর জন্য, জাস্ট রাতের বেলা আপনাদের জাস্ট আজকে দেখানোর জন্য যে পোর্টফোলিও সেকশন যাবো, সেখানে আমরা সরাসরি বিহেন্সে আমরা যদি কোনো পোর্টফোলিও আপলোড করি আমার সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবে। অ্যাঙ্কর মেনু, হ্যাঁ অনেকটা অ্যাঙ্কর মেনু, ঠিক আছে। তারপরে আমাদের কিছু ফাইবারের স্ন্যাপ দেওয়া থাকবে, এটা স্লাইড করবে, ক্লায়েন্টের কিছু রিভিউ থাকবে, ঠিক আছে, টিম মেম্বার থাকবে, যা যা গ্যালারি থাকবে, যা যা অ্যাজুয়াল আমার একটা ল্যান্ডিং এ থাকে। ওকে, এখন দেখেন, ও কালকে থেকে একজন আমার পুরাই ঘরে মাথা নষ্ট করে, সাউন্ড প্রবলেম। সাউন্ড কি এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে ভাইয়া? আমার এখন তো সাউন্ড ঠিক দেখাচ্ছে, আপনি একটু আপনার হেডফোনটা চেক করেন। কালকে একজন স্টিকি হেডার, স্টিকি হেডার বলতেছিল, আমি বলছিলাম যে পরে দেখানো হবে। এই যে এটা হচ্ছে স্টিকি হেডার, যেখানেই যান আপনার হেডারটা এখানে থাকবে। আমার হেডারের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিই নাই, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে, বাট যখন আপনার করবেন আপনার কালার দিয়ে নেবেন, তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা, এখন দেখাই আমি আমার, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আমি আমার টিম মেম্বারে ক্লিক করব, অটোমেটিক আমার এই টিম মেম্বার সেকশনে নিয়ে আসবে। ওকে, ক্লিয়ার আছে? কি কাজগুলো করব? ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আজকে আমরা এই উইজেট গুলার কাজগুলো দেখব। হোম পেজ হচ্ছে যেটা আমার ওয়েবসাইটে ঢুকলেই যেটা ফার্স্ট আসবে সেটা হোম পেজ। আর ল্যান্ডিং পেজ মানে যেটা আমাদের একটাই ল্যান্ডিং পেজ, এখানে হোম পেজে এটা, ল্যান্ডিং এ এটা, সবকিছু এটা। আর এখানে যদি আমার এই ছয়টা, এখানে তিনটা তিনটা সাতটা আমার পেজ দেওয়া আছে, এই সাতটা পেজ যদি আলাদা আলাদা থাকতো তাহলে এই হোম যেটা যেটা মেইন পেজ থাকতো সেটা হোম পেজ। বাতাসের সাউন্ড এখন ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে, আমরা যেটা ফার্স্টে করছি সেটা হচ্ছে আমরা এই প্লাগইন গুলা ইনস্টল করছি। সো প্লাগইন গুলা ইনস্টল সবাই জানেন আশা করি, সো এখানে জন্য আর প্লাগইন ইনস্টল করে দেখায় আপনাদের সময় নষ্ট করে নেই, এটা আপনারা নিজেরা নিজেরা করে নেবেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা পেজ নিছি, পেজটার এখন হচ্ছে জাস্ট শুধুমাত্র পেজ লেআউটটা চেঞ্জ করে দেব। আমরা যদি এলিমেন্টরে কাজ করি, যদি এলিমেন্টরের ডিফল্ট কিছু না নেই তাহলে সেক্ষেত্রে পেজ লেআউট ক্যানভাস করে দেব। প্রথমে আমরা এখানে একটা সেকশন নিব, সেকশন একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং এখানে হচ্ছে একটা আমার লোগো থাকবে, একটা মেনু বার থাকবে, এবং আমার টেক্সট থাকবে। ওকে, প্রথমে আমরা একটা সেকশন নিই, ফার্স্ট সেকশনটা দিব হচ্ছে আমরা স্টেজ সেকশন, বক্স দিব ফুল ওয়াইড, এবং কলাম গ্যাপ দিব নো গ্যাপ। এটা নেওয়ার পরে এখানে হচ্ছে এরপর হচ্ছে আমার একটা লোগো থাকবে। আচ্ছা, আমরা লোগোটা নিয়ে আসি। আচ্ছা, লোগো আর এই কাজটা আমরা সবার শেষে করব, আগে আমরা আমাদের মেন সাইটটা করি। প্রথমে আমার একটা হেডিং টেক্সট আছে, তো আমরা একটা হেডিং টেক্সট নেই। হেডিং টেক্সট সেন্টার, সাপোজ হচ্ছে এই ল্যান্ডিংটা আবার করি আমরা। আমরা প্রথমে জিনিসগুলো করব, পরে হচ্ছে আমরা স্টাইলে যে সবগুলো জিনিস সেট করব। ওকে, এরপর হচ্ছে আমার একটা, দেখেন এখানে হচ্ছে আমার প্রথমে ওকমার্স এক্সপার্ট আসছে, পরে শপিফাই এক্সপার্ট, এবং পর ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এটাকে বলা হচ্ছে অ্যানিমেটেড হেডিং। এটা আমরা হচ্ছে যদি আমরা অ্যানিমেটেড হেডিং নিতে চাই তাহলে হচ্ছে আমরা দুই টাইপের হেডিং নিতে পারবো, ঠিক আছে। আমরা প্রিমিয়াম অ্যাডনে গেলে দেখবেন এখানে অপশন আছে প্রাইমারি ফ্যান্সি টেক্সট। যখন আমরা প্রাইমারি ফ্যান্সি টেক্সট এখানে টানবো তখন এখানে আমরা অপশন পাবো, ফার্স্ট হেডিং আই এম, এরপরে কি দিব, ওয়ার্ডপ্রেস দিলাম, ওকমার্স দিলাম, এরপর হচ্ছে শপিফাই, আর লাস্টে দিয়ে দিলাম এক্সপার্ট।
আর এখানে যে আমরা এডিশনাল সেটিং এ যে আমরা এই যে কার্সরের মার্কটা উঠাই দিব, তাহলে এখানে আর কোনো মার্ক দেখা যাবে না। ওকে, এখন আসছে হচ্ছে লগে আমার এখানে কিছু সোশ্যাল শেয়ার বাটন আছে, আমরা এখন একটা সোশ্যাল শেয়ার বাটন নিব। এখানে সোশ্যাল লিখলে এই যে সোশ্যাল আইকন আছে, তারপর হচ্ছে শেয়ার বাটন আছে, তো আমরা শেয়ার বাটনটা নিব, যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবে। টেক্সট চেঞ্জ হচ্ছে কি, টেক্সট চেঞ্জটা তো দেখাইছি ভাইয়া। আচ্ছা, এটা সেন্টার নিয়ে নেই, আর ফেসবুকের এখানে জাস্ট আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব, আর কিছু না, যে ফেসবুক থাকবে নিচে আসব, আর এখানে আমরা পাইল চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। আর এখানে আমরা শুধুমাত্র আইকনটা দিব এবং শেপ দিয়ে দিব স্কোয়ার বা সার্কেল, জিনিসটা দেখতে সুন্দর দেখায়। আর আমরা ফেসবুকের পাশাপাশি হচ্ছে লগে আমরা আরো কিছু নিব, সেখানে হচ্ছে লগে যেরকম ফেসবুক টুইটার লিঙ্কডইন আছে, স্কাইপ নিলাম, তারপর হচ্ছে আর কিছু হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নিলাম, মানে যেগুলো যেগুলো যেখানে যার মাধ্যমে আমার সাথে কমিউনিকেট করতে পারবে। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা স্টাইল থেকে একটা ইমেজ দিব, আমরা ইমেজটাই দিই। অনেক সময় মানে আপনারা পরবর্তীতে বেশিরভাগ এই কোশ্চেনটাই করা হয় যে ইমেজের উপর কিভাবে টেক্সট আনবো, ইমেজের উপর টেক্সট আনতে হলে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে নেবেন, এর উপরে যে কোনো টেক্সট হোক, যে কোনো যে কোনো কিছু এর উপরে নিয়ে আসবো আমরা। ওকে, আমরা চলে আসছে, এখন এটাকে একটু ওভারলে করে একটু ডার্ক করে দিব, ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে একটু ডার্ক করে দিব, যেন আমার লেখাগুলো আমরা পরবর্তীতে ফুটায় উঠতে পারি। এবং এটার সেটিংটা হবে কভার, এবং ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার সেন্টার। আমরা ব্যাকগ্রাউন্ডে যখনই যা দিব ওইগুলো সবসময় সেন্টার সেন্টার থাকবে, আর ব্যাকগ্রাউন্ড পজিশন সবসময় ব্যাকগ্রাউন্ড সাইজ সবসময় কভার থাকবে। ক্লিয়ার এতটুকু? যে আমরা কিভাবে একটা ইমেজের উপরে টেক্সট নিয়ে আসবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার স্টাইলে যে আমরা কালার চেঞ্জ করব। এখন আমাদের ক্লায়েন্টই বলে দিবে আমার কোন টেক্সটটা কি কালার হবে, এবং টাইপোগ্রাফি কি হবে, এবং সাইজ কি হবে, সব ক্লায়েন্ট বলে দিবে, আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করে দেব। যে এর আগে বলছে যে এনিমেটেড টেক্সটটা দেখে নাই, চেঞ্জ কি হবে, তার জন্য হচ্ছে এলাকা প্রিমিয়াম অ্যাডনের ফ্যান্সি টেক্সট নিব, এবং প্রিফিক্স মানে এই আগে যতটুকু হয় IME লাগাইছি, এরপর হচ্ছে তিনটা টেক্সট, ওয়ার্ডপ্রেস, এখন ওয়ার্ডপ্রেস লিখছি, ওকমার্সে যে ওকমার্স লিখছি, এবং শপিফাইতে যে শপিফাই লিখছি, এবং সাফিক্সে যে এক্সপার্ট লিখে দিছি, তাই এইভাবে করে চেঞ্জ হচ্ছে। এখন আমরা কালার চেঞ্জ করবো, মানে ফ্যান্সি টেক্সটের কালারটা আমরা দেই হচ্ছে লগা এই কালারটা, দেখতে সুন্দর দেখা যাবে, আর প্রিফিক্স আর সাফিক্সের কালারটা দেই হচ্ছে লগা হোয়াইট। হ্যাঁ, অ্যানিমেশন চেঞ্জ করা যাবে এই কন্টেন্টে, যে অ্যানিমেশনটা হচ্ছে লগা এই যে টাইপিং না দিয়ে আমরা স্লাইড আপ দিতে পারি, টাইপিংটা দেখতে সুন্দর লাগে, স্লাইড আপ দিলে যে উপর থেকে স্লাইড হবে, জিনিসটা খারাপ দেখা যায়, টাইপিংটার জন্যই মূলত এটা নেয় সবাই, এই টেক্সটটা নেয় যে জুম হবে, আপনাদের যেভাবে সুবিধা হয় এরকম যে রোটেট করে আসবে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা যতটা মানে ঘাটাঘাটি করবেন আরো ততটা ইজি হবেন। ওকে, আমার হেডিং সেকশন ডান, এরপর আসে হচ্ছে লগে আমার একটা অ্যাবাউট মি নিয়ে দিব। দেখেন, এটাও একটা অ্যানিমেটেড টেক্সট, এটা হচ্ছে লগে আর একটা উইজেটের টেক্সট। আমরা যদি এখানে জাস্ট এখানে হেডিং লিখি, দেখেন কত টাইপের হেডিং, একটা হেডিং, দুইটা, গ্রেডিয়েন্ট হেডিং, এর আগে যে একজন মানে গ্রেডিয়েন্ট হেডিং বলছিল গত ক্লাসে, ভাই আমার হেডিংটা গ্রেডিয়েন্ট বা আমার টেক্সটটা গ্রেডিয়েন্ট, তারা এই যে এই গ্রেডিয়েন্ট হেডিংটা নেবেন এবং স্টাইলে যে কালারে যে দুইটা কালার অ্যাড করে দেবেন। সো এগুলো হচ্ছে হলো, এরপরে হচ্ছে দেখেন
ডুয়েল হেডিং, এটা একটা অ্যানিমেটেড হেডিং। সো যতগুলো অ্যাড অন ইউজ করবেন প্রতিটা অ্যাড অনেই একটা করে হেডিং পাবেন। সো ক্লায়েন্ট আপনাকে যখন একটা কাজ দিবে, সাপোজ ক্লায়েন্ট এই হেডিংটাই দিল যে যেটা হচ্ছে লাগা আমার চেঞ্জ হচ্ছে, এখন আমি তো এটা জানি না, আমি দুইটা থেকে তিনটা প্লাগইন ইনস্টল দিব, এর মধ্যে কোনো না কোনো প্লাগইন আমার এই টাইপের একটা হেডিং পেয়ে যাব। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে লাগা আমরা আবার একটা সেকশন নেই, সেকশনে এটা হচ্ছে লাগা বক্স দিব, এটা বক্স থাকবে এবং একটা কলাম দেব নো গ্যাপ। এবং সেকশনের ভিতরে আমরা নিব হচ্ছে লাগা বেসিক থেকে ইনার সেকশন। ইনার সেকশনটা হচ্ছে আমার দুইটা কলাম থাকবে, আমার দুইটা কলাম লাগলে আমি দুইটা এভাবে নিব, যদি তিনটা কলাম লাগে এটাকে হচ্ছে লাগা আমরা ডুপ্লিকেট করে নিব। ওকে, যতগুলো কলাম লাগবে আমরা ভিতরে নিব, আর প্রথমে একটা ইনার একটা কলাম নিব, পরে ভিতরে ইনার সেকশন হিসেবে কলামগুলো বাড়াই নিব। এখন আমার এখানে হচ্ছে লাগা আমার কিছু টেক্সট থাকবে, তো আমরা এখানে টেক্সট এডিটর নিয়ে আসি, টেক্সট গুলো আমি এখান থেকে কপি করে নিই, যেটা হচ্ছে আমার সম্পর্কে কিছু টেক্সট থাকবে। এখানে আমি টেক্সট দিলাম, আর এখানে হচ্ছে আমরা যেটা নিব এই জিনিসটা দেখেন, এটাকে বলে ইমেজ কম্পারিজন। হ্যাঁ, ইমেজ টেস্ট, টেস্ট টেস্ট স্পিড কন্ট্রোল করা যায়, সব করা যায়। হ্যাঁ, যে কোনো কালার দেওয়া যাবে, এটাকে বলা হচ্ছে ইমেজ কম্পারিজন। ঠিক আছে, একটা সাইডে আমার জাস্ট ওদের আমি স্ক্রল করতেছি, আমার দুইটা ইমেজ ইউজ করতে পারতেছি। সো এটা কিছু কিছু ক্লায়েন্ট চায়, যারা হচ্ছে লগা বিভিন্ন ডাটা মাইনিং এর কাজ করে, বা যাদের বিভিন্ন টাইপের মানে বিফোর আফটার লুক দেখাইতে হয়, তারা এই এই জিনিসটা চাবেই চাবে। সো এটা হচ্ছে আপনি প্রিমিয়াম অ্যাডনে পাবেন, হ্যাপি অ্যাডনে পাবেন, মোটামুটি কম বেশি সবগুলো প্রিমিয়াম অ্যাডনের এই ইমেজ কম্পারিজনটা থাকে, এটাকে বলে ইমেজ কম্পারিজন। সো আমি এখানে একটা ইমেজ কম্পারিজন নিব, জাস্ট শুধু ইমেজ লিখে লিখবেন, দেখবেন এখানে কত টাইপের ইমেজ আছে, দেখেন ইমেজ, ইমেজ ক্যারোজেল, মানে এই ইমেজই পাবেন চার পাঁচ টাইপের। তো আমরা নিব হচ্ছে লগা ইমেজ কম্পারিজনটা, আমরা প্রিমিয়াম অ্যাডনটা নিব, যেখানে এই চিহ্ন দেওয়া সেগুলো হচ্ছে হ্যাপি অ্যাডন, পিএ দেওয়া প্রিমিয়াম অ্যাডন, নর্মালটা হচ্ছে লগা বেসিক মানে শুধু এলিমেন্টরের, আর প্রো লেখা থাকলে এলিমেন্টর প্রো। প্রিমিয়াম ইমেজ, এই প্রিমিয়াম ইমেজ কম্পারিজন এটা টানবো, টানার পরে এইভাবে এইভাবে করে আমরা দিব, ফার্স্ট আমরা একটা ইমেজ দিব, হ্যাপি অ্যাডনটা ফ্রি আছে, প্রিমিয়াম আছে, দুইটাই আছে। এরপরে যে মডিফাই এর পরে আরেকটা ইমেজ দিব, আপনাদের ভাইয়া বোল্টে অ্যাপ্লাই করবেন সব কিছু পেয়ে যাবেন। এই দেখেন এটাকে বলে ইমেজ কম্পারিজন, এটাকে আমরা ডানে বামে উপরে নিচে নিতে পারবো। এই টাইপের ইমেজের জন্য আমার এই মানে এই ডানে বামে খুব সুন্দর দেখা যায়, আর যদি আমাদের ভার্টিক্যাল বা হরিজন্টাল ইমেজ হয় তাহলে উপরে নিচে দিলে সুবিধা হয়। ঠিক আছে, এই যে ডিসপ্লে পজিশন, এখান থেকে যে আপনারা সব চেঞ্জ করতে পারবেন, ভার্টিক্যাল দিতে পারবেন, হরিজন্টাল দিতে পারবেন, ইমেজ সাইজ চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে ইন্টারাকশন মোড, মানে আমার একটা মাউস মুভ করলে হবে নাকি হচ্ছে হলো আমার এখানে মাউস ড্রাগ করলে বা মাউস ক্লিক করলে, এগুলো সব চেঞ্জ করা যাবে। মূলত হচ্ছে যে যত বেশি এখানে সময় দিবে তার তত ক্লিয়ার হবে। তো এই সেকশনটা ক্লিয়ার, অ্যাবাউট সেকশনটা, এখন আমার তো অ্যাবাউটের জন্য একটা অ্যানিমেটেড টেক্সট নিব, আমরা অ্যানিমেটেড লিখবেন এখানে, এই যে অ্যানিমেটেড হেডিং, জাস্ট আমরা এইটার উপরে দিয়ে দিব, এই যে দেখেন এইটাও এক টাইপের অ্যানিমেটেড হেডিং, আমরা এখানে দিয়ে দিই অ্যাবাউট মি।
সরি অ্যাবর্টটা দিব এইভাবে, এটা হচ্ছে বিফোর টেক্সট, এরপরে হচ্ছে লাগে হাইলাইটেড টেক্সট, এরপর আফটার টেক্সট, ঠিক এইটার মতো নেই, বিফোর টেক্সট, এনিমেটেড টেক্সট, এরপর হচ্ছে আফটার টেক্সট। আমরা যেহেতু এনিমেটেড করব তো শুধুমাত্র একটা টেক্সটে দিব, এবং এই এনিমেটেড গুলো আমরা কত টাইপের করব সেগুলো হচ্ছে লগে এই শেপের মধ্যে দিব, সার্কেল দিব বা এরকম জিগজ্যাগ দিব, আন্ডারলাইন দিব, ডাবল আন্ডারলাইন, মানে যেইটা আপনাদের কাছে ভালো লাগবে ওইভাবে করে দেবেন, আন্ডারলাইন জিগজ্যাগ। এবং এটা হচ্ছে লগে আমরা কালারটা আমরা ব্ল্যাকই দিই না, এটার কালারটা দিব রেড, এটা হচ্ছে শেপের কালার, আর হেডলাইনের কালারটা দিব ব্ল্যাক, টেক্সট কালারটা। এখন আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে দেখেন হ্যাপি ইফেক্ট আছে, মোশন ইফেক্ট আছে, যে যারা মানে জুম বারবার কেটে যাচ্ছে সেটা হচ্ছে আপনার এটা প্রবলেমের জন্য। আচ্ছা আমরা হ্যাপি ইফেক্টে যাব, হ্যাপি ইফেক্টে যে জাস্ট ফ্লোটিং ইফেক্টটা যদি আমরা অন করে দিই, এবং এটার হচ্ছে লগা ট্রান্সলেট বা আপনার হচ্ছে রোটেটটা যদি অন করে দিই, দেখেন এই টাইপের অল টাইম এরকম হতে থাকবে, বা এটা যদি স্কেল করে দিই তাহলে এরকম একটা মানে বাউন্সিং হবে, এবং আমরা এখান থেকে এটার সব বাউন্সিংটা কমাতে পারবো, বাড়াতে পারবো, ডিলে ডিউরেশন সব করতে পারবো। এরপর আসছি আমরা মোশন ইফেক্ট, মোশন ইফেক্টটা হচ্ছে লগে যেটাকে আমরা কি বলি, কোনো সেকশন যদি আমরা স্টিকি করে রাখতে চাই তখন স্টিকিটারে জাস্ট টপ বা স্টিকারে জাস্ট বটম দিয়ে দেবেন, টপ দিলে যখন আমরা এটা এই দেখেন আমরা স্ক্রল করতেছি বাট এটা এখানে রয়ে যাচ্ছে, যখন আমরা নেব মেনু বানাবো বা হেডিং এ হেডারে যখন মেনু দিব জাস্ট এটা এখান থেকে অ্যাডভান্স এসে জাস্ট স্টিকিটা অন করে দিবেন, তো এটা যখনই যাবে এটা স্টিকি থেকে যাবে। আমরা এখানে জাস্ট অ্যানিমেশনটা দিব হচ্ছে লাগা স্লাইডিং ডাউন, মানে উপর থেকে পড়বে, এটাতে আমরা কোনো গ্যাপ রাখবো না। চলে যাব আমরা কালারটা হোয়াইট করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আর এটার স্টাইলে যে টেক্সট কালারটা ব্ল্যাক করে দিই, কলাম গ্যাপটা একটু বাড়িয়ে দিই, আর টাইপোগ্রাফিতে যে লেটার স্পেসিংটা একটু বাড়ায় দেব যেন দেখতে সুন্দর দেখা যায়। কন্টেন্টে যে আমরা এন্টার দিয়ে একটু নামিয়ে দেব যেন মাঝামাঝি থাকে। এই পর্যন্ত ক্লিয়ার? এবং আমরা এটা প্রত্যেকটা সেকশনকে কিন্তু আমরা অ্যানিমেটেড করতে পারবো, অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্টে যাব, অ্যানিমেটেডটা হচ্ছে হলো আমরা এটাকে স্লাইড দিতে পারি, স্লাইড রাইট, রাইট ঠিক আসবে, এটা যেহেতু লেফটে আছে স্লাইড লেফটটা সুন্দর লাগবে, আর এটাকে দেব হচ্ছে হলো অ্যানিমেটেডটা স্লাইড রাইট, ডান ঠিক আসবে। এরপর হচ্ছে হলো আমার স্কিল, আমার স্কিলটাকে আমরা আমার অ্যাবাউটের সাথে কিন্তু স্কিলটা যায়, যে অ্যাবাউট আমি কি, আমি এখানে আমার কিছু বলছি যে আমি কি কি করি, কোথায় কোথায় কাজ করি, আমার সম্বন্ধে আইডিয়া দিছি, তো এটার মধ্যে কিন্তু স্কিলটা পড়ে। সো আমরা যেহেতু অ্যানিমেটেড টেক্সট নেব তো বারবার আমরা অ্যানিমেটেড টেক্সট নেব, কপি করব, পেস্ট করব, এর থেকে বলো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, এটাকে কপি করব, কপি করে এই নিচে আসব, নিচে এসে এখান থেকে পেস্ট করে দেব, এটা দেখেন এই ঘরের ভিতরে চলে গেছে, এটাকে আমরা এই ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে চলে নিয়ে আসব। ক্লিয়ার? এই জন্য এটাকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ, অন্য কোথাও চলে গেছে একটা জায়গার থেকে একটা জায়গা চলে যাবে, নিয়ে আসবো। আর অ্যাবাউট মিটাকে জাস্ট এখান থেকে চেঞ্জ করে মাই স্কিল দিয়ে দেব। তাহলে কি করতে হলো, আমার এর জন্য এক্সট্রা করে স্টাইলে যে এগুলো সব চেঞ্জ করা লাগলো না, যেহেতু আমি
সবগুলো আমার এই স্টাইলে নিব। একটা ওয়েবসাইটে যে কোনো হেডিং টেক্সট সব একই ফরম্যাটে হবে, অ্যানিমেশন সব এক ফরম্যাটে হবে, তা না হলে জিনিসটা খারাপ দেখা যায়। তো আমরা যেহেতু সবগুলো হেডিং আমরা এক ফরম্যাটে নিব, তো আমরা সবগুলো জিনিস এভাবে কপি করে নিয়ে যাব। কারণ মাই স্কেলে আমরা কি করছি, এটাকে বলে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার দুই তিন টাইপের হয়, কোনোটা এই টাইপের হতে পারে, সার্কেল হতে পারে। সো যার যেভাবে সুবিধা, যার যেটা ভালো লাগবে সেভাবে করে নেবে। এটাতে হচ্ছে আমরা এভাবে নিছি, বাট আমরা এখানে সার্কেল নেব। এখন এখানে যে আপনার প্রোগ্রেস বার লিখবেন, দেখেন প্রোগ্রেস বার কয় টাইপের চলে আসছে, দুই টাইপের, তিন টাইপের প্রোগ্রেস বার চলে আসছে। বাট আমরা এবার এখন প্রোগ্রেস বার নেব না, আমরা এখন নেব হচ্ছে সার্কেল নেব। প্রিমিয়াম অ্যাড অনের এই কাউন্টার হচ্ছে হলো আমরা যে ইয়া করছিলাম না, কি বলে কামিং সুন পেজের কাউন্টার, এখান থেকে নিলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর কাউন্টার আছে, দুই টাইপের দুইটা কাউন্টার আছে। আমি আরেকটা একটু অন্য টাইপের জিনিস দেখাই, সেটা হচ্ছে হলো আমরা মাই স্কিলটা আছে এইভাবে নিব। এটা কি, এটা একটা চার্ট, আমরা চার্ট আকারে কিন্তু মাই স্কিল নিতে পারি, যেখানে শুধু নামগুলো চেঞ্জ করে দেব, কোনটা কোন কত পার্সেন্ট ওইভাবে করে দিতে পারবো। মানে যার যেভাবে সুবিধা হবে, যার যেভাবে ভালো লাগবে সেভাবে। তো যেহেতু আমরা ওটাকে প্রোগ্রেস বার নিছি, আমরা এখানেও প্রোগ্রেস বার ইউজ করি। আমি একটা দেখাইতেছি, পরের প্রোগ্রেস বার দিয়ে কি বোঝায়, প্রোগ্রেস বার দিয়ে যে অনেক কিছু বোঝায় ভাই। এটা কিন্তু এক টাইপের প্রোগ্রেস বার, আরেকটা নেই প্রোগ্রেস বার, প্রিমিয়াম এর প্রোগ্রেস বার নেই। প্রিমিয়াম এরটা হচ্ছে আরেক টাইপের। তো মোটামুটি দেখছেন তিনটা প্রোগ্রেস বার তিন টাইপের হয়, ক্লিয়ার? একটা হচ্ছে এখানে দেখাচ্ছে, আরেকটা হচ্ছে মানে এখানে দেখাচ্ছে, আরেকটা হচ্ছে এই টাইপের। সো প্রোগ্রেস বারটা হচ্ছে আমরা যে কোনো কিছুকে আমাদের কি বলে এটাকে মানে কর্মদক্ষতাকে বোঝাবো, যে আমি এই জায়গায় 100% এর মধ্যে এত পার্সেন্ট স্কিল বা এত পার্সেন্ট আমি ভালো করি স্কিল পার্সেন্টেজ। এখন আমি এখানে দেই ওয়ার্ডপ্রেস, যারা গ্রাফিক্সে আছে তারা দিবে গ্রাফিক্স। ওয়ার্ডপ্রেস আমরা 100%, গ্রাফিক্স যারা আছে তারা গ্রাফিক্স দেবেন, ইউআই ইউএক্স দেবেন। আমরা এখানে দিয়ে দিই হচ্ছে এলিমেন্টর, মানে আমরা যে যেই টপিক্স এর উপর স্কিল হব আমরা ওইভাবে দিয়ে দিলাম। এলিমেন্টর দিয়ে দিতে পারি হচ্ছে 90, এরপর দিই হচ্ছে গ্র্যাভিটি ফর্ম, এরপর দিয়ে হচ্ছে আপনার মেল চিম্প, গ্রাফিক্সও পারি, আমরা মাল্টি ট্যালেন্টেড। বাট আমরা ওয়ার্ডপ্রেসে আছি, তাই গ্রাফিক্সটা একটু কম পারি, গ্রাফিক্সটা 50% দিয়ে দিই। ওকে ক্লিয়ার, চারটা কোড অ্যাডভান্স ছিল, যে অ্যাডন গুলো ইউজ করছি ওগুলো ইউজ করে একবার করে দেখে নেবেন, তাহলে আরো ইজি হয়ে যাবে। তোমার এটা ক্লিয়ার? এখন এইখানে যদি আপনার চেঞ্জ হয়ে যায়, ইয়া কি বলে জুমের মিটিং শেষ হয়ে যায়, তাহলে সেম লিঙ্কে আবার জয়েন করবেন। কারণ আমরা স্টাইলে যে আমরা কিন্তু এই স্কিল বারের হাইট, স্পেসিং, পজিশন, কন্টেন্টের কালার এগুলো সব চেঞ্জ করতে পারবো। সো এগুলো আর চেঞ্জ করলাম না, এগুলো আপনাদের মতো করে আপনারা পরে চেঞ্জ করে নেবেন। এবং এটাকে আমরা অ্যাডভান্স থেকে এটাকেও আমরা ফেড ইন আপ অ্যানিমেশন করে দিই। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার?
এপর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যে লেট জয়েন করছেন সে একটু দেখে নেবেন, হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দিব। এরপরে আসি হচ্ছে লাগা, আমি এখানে আমার পোর্টফোলিও দিব। আমরা এতদিন হচ্ছে লাগা এই একটা কাজের জন্য কি পরিমাণ যে কষ্ট করছি ভাই, তা মানে বলা বোঝানো যাবে না। আমরা এই জন্য গ্যালারি নিতাম, গ্যালারির ভিতরে ইমেজ দিতাম, ইমবেড করে নিয়ে আসতাম, অনেক অনেক কষ্ট করছি, ঠিক আছে। তো এটা পরবর্তীতে দেখলাম প্রিমিয়াম অ্যাডনে একটা উইজেটি আছে যেখানে আমরা বিহেন্সের ফিড গুলা ইউজ করতে পারবো। আমি যদি এখন আমার বিহেন্সে কিছু আপ দিই, এটা অটোমেটিকলি এখানে সবার আগে চলে আসবে, ঠিক আছে, এটা এখানে চলে যাবে। এরকম করে নতুন কিছু আপডেট করব, আমার এখানে চলে আসবে, এবং এই লোড মোডে ক্লিক করলে আমার আরো দেখাবে যে লোড হচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেওয়া আছে যে এটা কে করছে, কয়জন দেখছে, কয়জন লাইক দিছে, এটার মানে আমার প্রজেক্টটার নামটা কি। ওকে, যে লোড হচ্ছে তো লোড হলে আরো চলে আসবে, এটা অটোমেটিক চলে আসবে। এটা অনেক অনেক একটা ইম্পর্টেন্ট উইজেট পাইছি, যেটা খুব ভালো লাগছে আমার কাছে পার্সোনালি, যেটা দিয়ে আমার একটা পোর্টফোলিও সাইটে আরো আমার ইজি করে ফেলছে আমার কাজগুলো দেখানোর জন্য। এখন আমি ক্লায়েন্টকে আমার সাইটের লিঙ্কে দিয়ে দিলে ফাইবারের কোনো ভয় নাই, যে ফাইবারে একজন এক এক কথা বলে, যে কেউ বলে বিএনএস দিলে এই প্রবলেম, কেউ বলে ওরে প্রবলেম, আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো প্রবলেমে পড়ি নাই। বাট এটা আসার পরে আরো শিওর যে ক্লায়েন্টকে আমি আমার নিজের পার্সোনাল পোর্টফোলিও সাইট দিয়ে দিব, ও এখানে পোর্টফোলিও সেকশন থেকে এই কাজগুলো যখন এরকম করে দেখবে তখন আরো ইজি হয়ে যাবে। ভয়েস কি শোনা যাচ্ছে এখন? ঠিক আছে, আচ্ছা, ওকে, জি সাউন্ড ক্লিয়ার, ওকে ওকে। আচ্ছা, তো আমরা এখন এই বিহেন্স থেকে আমার পোর্টফোলিও গুলো টানবো। ওকে, এখান থেকে একটা প্রথমে আমরা যেই কাজই করেন প্রথম একটা সেকশন নেবেন, এই সেকশনের ভিতরে এখন যত সেকশন মনে চায় ঢোকাবেন। সর্বপ্রথম আমরা একটা সেকশন নিয়ে নিব, ওকে। এবং এই সেকশন যখন নিব এটাকে সেকশন গুলো আমাদের বক্স থাকবে এবং কলাম গুলা নো গ্যাপ থাকবে। স্টাইলে যাব, কালারটাকে হোয়াইট করে দিব। এখন আসি আমাদের এই সেম আগের প্রসেসটা, এটাকে রাইট বাটন দিয়ে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, এবং এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দেবো মাই পোর্টফোলিও। ওকে, এখন আমরা দেখেন এখানে বিহেন্স লিখবেন, প্রিমিয়াম বিহেস চলে আসছে, এটাকে টান দিয়ে না আমি সেই পোর্টফোলিওর নিচে ধরাই দেব। ধরাই দেওয়ার পরে জাস্ট ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, আপনাদের যে ইউজার নেম থাকবে বিহেন্সের, আমার যেরকম ইউজার নেমটা, এটা ইউজার নেম দিয়ে দিবেন, অটোমেটিকলি এখানে এটা চলে আসবে। ডিসপ্লে অপশন সব সেন্টার থাকবে, থ্রি কলাম থাকবে, অ্যাডভান্স সেটিং এ যে এখানে সব যা যা দরকার হয় দিতে পারেন, ডিসক্রিপশন লাগলে ডিসক্রিপশন, এই দেখেন অটোমেটিক চলে আসছে। আমি যদি শো প্রজেক্ট নেমটা অফ করে দেই দেখবেন এখান থেকে কিছু না কিছু একটা টেক্সট অফ হয়ে গেছে। তারপর হচ্ছে লগা এই যে আমার যে প্রজেক্ট নেমটা ছিল, প্রজেক্ট নেমটা অফ, প্রজেক্ট নেমটা অন রাখি। আর লাইট বক্স হওয়ার পরে দেখেন ভিতরে একটা নাম আসতেছে, ওই প্রজেক্ট ইমেজ ক্যাপশনটাকে অফ করে দিই, তাহলে ভিতরে নামটা আসবে না, দেখতে ভালো দেখা যাবে। তো এই জিনিসটা প্রত্যেকটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা এখানে, আমার তো এই কোটা দেখাইলে হবে না, আমার তো প্রতিদিন ইমেজ আসবে, এবং আমার এখানে 3-9টা দেখাইলে হবে না, এই জন্য আমরা কি করবো লোড মোর একটা বাটন নিয়ে নিব। জাস্ট বাটনে আমরা লোড মোর লেখাটা থাকবে, আমরা
আমার একটা বাটন চলে আসবে, বিহেন্সে পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন ওটা দেখাই দিতে হবে ভাইয়া, ওটা দেখাবো। বিহেন্সের উপর একটা ক্লাসই নেওয়া হবে আপনাদের। এখন এই বাটনে যে আপনারা অ্যালাইনমেন্ট, লাইট, রেফট, বাটনের পজিশন, সাইজ এগুলো সব চেঞ্জ করতে পারেন। এবং আমরা বাটনে যে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেবো, টেস্ট কালারটা। বাটনের টেস্ট কালারটা হচ্ছে হলো টেস্ট কালারটা ব্ল্যাক রাখি। আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হলো আমরা রেড করে দিই, যেহেতু একটু আকর্ষণীয় করা লাগবে। বিএনএস না থাকলে এখানে দেখেন আপনি ফিড লেখেন, কি কি ফিড নিতে পারবেন, ফেসবুক আনতে পারবেন, টুইটার আনতে পারবেন, ইনস্টাগ্রাম নিয়ে আসতে পারবেন, ওকে, যার যেটা মনে হচ্ছে সেটা নিয়ে আসতে পারবেন। আমার টুইটার লাগবে, টুইটার নিয়ে আসবো। সেম এখানে টুইটারের থেকে অ্যাকাউন্ট, টুইটারের অ্যাকাউন্ট অ্যাড করে দেব। জাস্ট এ দেখেন অলরেডি একটা অ্যাড আছে, এটা চলে আসছে কি কি টুইট করছে। এখানে আমি আমারটা অ্যাড করে দেই। ক্লায়েন্টকে এটা দিয়ে আপনারা কনভিন্স করতে পারবেন যে তোমার সোশ্যাল শেয়ার গুলা, মানে তোমার সোশ্যাল তুমি যাই শেয়ার করো এটা অটোমেটিক তোমার ওয়েবসাইটে চলে যাবে। দেখেন যে আমি একবার ফাইবারের মার্কেটিং করছিলাম, লাস্ট যে মার্কেটিংটা করছি সেটা চলে আসছে, যে পিপল পাওয়ার একটা মার্কেটিং করছি মানে চলে আসবে। এখানে আপনি লেআউট থেকে সব এগুলো চেঞ্জ করতে পারবেন, মানে কি কি করা যায়। ওকে, সো আমার এখন এটা লাগতেছে না, আমি এটা ডিলিট করে দিই। ক্লিয়ার এ পর্যন্ত? তিনটাকে তিন ধরনের পোর্টফোলিও দেখাইতে হলে এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা সেকশন নেবেন, তিনটা আলাদা আলাদা সেকশনে তিন টাইপের পোর্টফোলিও এমবেড করে নিয়ে আসবেন। ওকে, বাটনের ব্যাকগ্রাউন্ডের শ্যাডো, এটা সিঙ্গেল বাটন যখন নেবেন ওইখানে হচ্ছে লগা স্টাইলে গেলে শ্যাডোর অপশন আছে। এই যে দেখেন, এই যে টেক্সট শ্যাডো, এই কালার দিয়ে দিবেন, কালার দিয়ে শ্যাডো দিবেন। যেহেতু আমার এই দেখছেন যে শ্যাডো আসতেছে আমার, যেহেতু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমার লেখা এটা কালো, এটা যদি আমরা হোয়াইট দিই বা ব্লু দিলে বেশি একটু বোঝা যাচ্ছে। তো এটা আপনারা যখন করবেন আপনারা ওইভাবে করে নিজের মতো করে করে নেবেন। ওকে, আমার মাই পোর্টফোলিও সেকশন কমপ্লিট। এরপর আসি হচ্ছে হলো গা আমার কিছু স্নেপ থাকবে, এখানে থাকবে ক্লায়েন্ট প্রিভিউ, তোমার এটা হচ্ছে হলো গা এটা দেখেন, এটা হচ্ছে হলো গা আপনার কি বলে স্লাইডিং হবে, এটাকে বলে ক্যারোসেল, টেস্টিমোনিয়াল অ্যাড করব। মিটিং এন্ড হয়ে গেলে আবার সেম মিটিং এ জয়েন করবেন। ওকে, আচ্ছা আমরা আগের মতন হচ্ছে হলো গা একটা ফুল সেকশন নেব। ক্লায়েন্টের সাইডে ক্লায়েন্ট যখন কোনো কিছু স্লাইড চাবে ওটা ক্যারোসেল দিয়ে করতে পারবো, স্লাইড দিয়েও করতে পারবো। এরকম আমরা এখান থেকে নেই ইমেজ ক্যারোসেল, এটা হচ্ছে ইমেজ।